হ্যালো, আসসালামু আলাইকুম। ডক্টর জান্নাতুল ফেরদৌস চিফ কনসালটেন্ট হিসেবে আছি ডক্টর জান্নাতুল ফেরদৌস ডেন্টালে, এবং ক্লিনিক্যাল ডাইরেক্টর হিসেবে আছি দিল্লির অত্যন্ত রিনাউন্ড একটা ইনস্টিটিউট, দিল্লি ইনস্টিটিউট অফ হেলথ কেয়ার অ্যান্ড রিসার্চে। আজকে আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। ট্রাস্ট মি, ডোন্ট বি হেজিটেট। আজকে কথা বলবো মুখের দুর্গন্ধ নিয়ে, অর্থাৎ ব্যাড ব্রেথ। এই জিনিসটা হলে কেন জানি আমরা একটু মুখ লুকিয়ে চলার চেষ্টা করি, বাট নিজেকে কি কখনো লুকিয়ে রাখা যায়? আপনি যত বেশি নিজেকে এক্সপোজ করবেন, ইউ উইল গেইন, মানে আপনি তত বেশি সামনের দিকে আগাবেন, তাই না? এখন এমন একটা যুগে আমরা আছি, এখন আমাদেরকে আর পিছনে ফিরে তাকানোর সময় নেই। সো এখন 2021-এ আমাদেরকে সব কিছু ফেস করতে হবে, ওকে? সো আমাদেরকে ব্যাড ব্রেথের এগেনস্টে ফেস করতে হবে। ব্যাড ব্রেথ কী? ব্যাড ব্রেথ হচ্ছে মুখের দুর্গন্ধ, অর্থাৎ আমরা সবাই জানি যারা যাদের এই প্রবলেমটা ভোগে, নারী পুরুষ নির্বিশেষে অনেকেরই হতে পারে। পিছনে আসলে কিছু কারণ রয়েছে, সো কারণগুলোতে আমি যাই যে কী কী কারণে, কারণ আপনারা সবাই জানতে চান যে ম্যাডাম কী কী কারণে আমাদের ব্যাড ব্রেথ হয়। সো ব্যাড ব্রেথের কারণগুলোতে আসি। ব্যাড ব্রেথের কারণগুলোতে যদি আমি ডেন্টাল কজ ছাড়া, ডেন্টাল কজটা একটু পরে আসি, আদার্স কজগুলো নিয়ে কথা বলতে চাই, তাহলে সেটা হচ্ছে স্মোকিং। অর্থাৎ আপনি যদি টোবাকো নিচ্ছেন, আপনি যদি পান খাচ্ছেন, সুপারি খাচ্ছেন, অ্যান্ড এই ধরনের ক্যান্সারাস প্রোডাক্টগুলো নিচ্ছেন, সো এগুলো নিলে হয় কি, অর্থাৎ স্মোকিং থেকে ব্যাড ব্রেথ হতে পারে। সো অনেকে বলছেন আমার তো হচ্ছে না, হিউম্যান বডি সবসময় আমি বলেছি সেপারেট সেপারেট মানুষ, একজন আরেকজন থেকে আলাদা। সো যাদের কিনা হচ্ছে তারা যদি স্মোকিং করে থাকেন, এখনই স্মোকিং স্টপ করতে হবে। এছাড়াও আরও অনেক কারণ রয়েছে, যেমন আপনার যদি আপনি যদি কোনো ধরনের ড্রাগস নিচ্ছেন, এমন কিছু কিছু ড্রাগ আছে ড্রাগের ফলে হতে পারে। সো সেগুলো আপনি লাইক কোনো কার্ডিয়াক পেশেন্টে যদি অ্যানজাইনার কোনো পেশেন্ট থাকে, সেই পেশেন্টকে কোনো ধরনের ড্রাগ প্রেসক্রাইব করা হচ্ছে, কিছু ভিটামিন খেয়েও খেতে পারে। সো কিছু কিছু ভিটামিনের কারণে এই ধরনের ব্যাড ব্রেথ হতে পারে। আপনার যদি জেরোস্টোমিয়া হচ্ছে, অর্থাৎ কারোর মুখের যদি স্যালাইভারি সেক্রেশন, অর্থাৎ লালার পরিমাণ কমে যায়, তখন কিন্তু ব্যাড ব্রেথ হতে পারে, ওকে? সো অনেক অনেক কারণ রয়েছে, সেটা একটা ডিফারেন্ট টপিক, বাট একজন ডেন্টাল সার্জন দেখে বলে দিতে পারে যে আপনার মুখের লালা অর্থাৎ স্যালাইভেশন ইটস নর্মাল আর অ্যাবনর্মাল আর কম হচ্ছে, ওকে? সো এটা একটা অ্যানাদার রিজন। এছাড়া কিছু ধরনের ফুড হ্যাবিটের কারণে হতে পারে, যারা অতিরিক্ত পরিমাণে কাঁচা পেঁয়াজ রসুন এগুলো নেন, সো এগুলোর কারণে হতে পারে। এছাড়া নানা ধরনের আরও অনেক কারণ রয়েছে, কিছু ব্যাড হ্যাবিটের কারণে, লাইক অনেক বেশি কোল্ড ড্রিঙ্কস দিলে সেখানে ওরাল হাইজিন খুব ডিস্টার্ব হয়, সো এইসব অনেক নানা ধরনের কারণে ব্যাড ব্রেথ আসতে পারে। এখন আসি ডেন্টাল কজ। সো মোস্ট অফ দ্য কেসেসে আপনার যদি মুখের স্বাস্থ্য ভালো না থাকে, তবেই কিন্তু মুখের দুর্গন্ধ হয়। সো এতক্ষণ যেগুলো বললাম সেগুলো খুব মাইনর মাইনর টাইপের কেসেসে এই কারণে হয়ে থাকে। এমন মানুষ খুব কম আছে যাদের ওরাল হাইজিন ভীষণ ভালো, তারপরেও ব্যাড ব্রেথ হয়। সো এই পার্সেন্টেজটা খুব কম। সো আমরা কী করবো, আমরা বেশি পার্সেন্টেজের দিকে এখন আলোচনায় যাবো, ওকে? সো বেশি পার্সেন্টেজ কী, আপনার যদি ওরাল হাইজিন ভালো না থাকে। এখন আপনি কী করে বুঝবেন যে আপনার ওরাল হাইজিন ভালো না? সো আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে ওরাল হাইজিন ভালো না এই বিষয়টা আমরা কীভাবে বুঝবো। এটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের মনিটর। আমার ক্লিনিকে যখন পেশেন্ট আসে তখন আমরা এই ধরনের ছবিগুলো একটু প্রিজার্ভ করার ট্রাই করি, সো দ্যাট পেশেন্টদের বুঝতে একটু সুবিধা হয়। এটা একটা পেশেন্টের মুখের চিত্র। সো আমরা সবাই, আপনারা সবাই হয়তো একটু দেখতে পাচ্ছেন, সো এটাকে নিশ্চয় আপনাদেরকে নর্মাল স্ট্রাকচার বলে মনে হচ্ছে না। আমি যদি একটু নর্মাল স্ট্রাকচারের দিকে যাই, এটা একটা মানুষের মুখের চিত্র, ওকে? সো এখানে যেহেতু দেখানোর সুযোগ হয়েছে, আমি একটু বলি। এই সাদা সাদা পোর্শনগুলো হচ্ছে প্ল্যাক, স্টিকি প্ল্যাক, অনেক অনেক ব্যাকটেরিয়া। আমি যদি এটাকে মাইক্রোস্কোপের আন্ডারে রাখি তাহলে দেখতে পারবো লক্ষ কোটি ব্যাকটেরিয়া আমরা এখানে পাবো, ওকে? সো এই এই ধরনের জায়গাতে ক্যারিজের উপরে প্ল্যাক জমেছে, এবং এনার ওরাল হাইজিনকে আমরা একেবারে খুবই, মানে উনি ক্রিটিক্যাল পেশেন্ট, ওরাল হাইজিন ওনার একেবারেই ভালো না বলতে পারি, ওকে? সো এই ধরনের অনেক আছে। এদের যেমন এই পেশেন্টের যদি আমরা বলি, এ ধরনের পেশেন্টে এনার যে, সো আপনারা দেখে বুঝতে পারছেন দিস ইজ টুথ স্ট্রাকচার, রাইট? দিস সাদা পোর্শনটা, এটা হচ্ছে দাঁতের সাদা অংশ, মানে সে দাঁত, আর আদার্সগুলোর কিন্তু দাঁতের অংশই দেখা যাচ্ছে না, আইমিন দাঁতের কোনো স্ট্রাকচারই দেখা যাচ্ছে না, এত বেশি প্ল্যাক ক্যালকুলাস এখানে জমেছে, হ্যাঁ? সো এইগুলো হচ্ছে ব্যাকটেরিয়া দিয়ে তৈরি, ওকে? এগুলো ক্যারিজ, সো প্ল্যাক ক্যালকুলাস ক্যারিজ, এগুলো মানুষের ওভারঅল
ম্যাক্সিমাম টাইপের মানুষের মুখের চিত্র থাকে এরকম। সো ব্যাড ব্রেথ হতেই পারে, তাই না? কেন হয়? কারণ এই ব্যাকটেরিয়া যদি দীর্ঘক্ষণ মুখের মধ্যে থাকে, তাহলে ব্যাকটেরিয়া যেটা করে, ব্যাকটেরিয়া হচ্ছে ফুড পার্টিকলস, অর্থাৎ খাবারগুলোকে ভেঙে ফেলে, খাবারগুলোকে ভেঙে ফেলে সালফার প্রডিউস করে। আর সালফার ব্যাড ব্রেথের অন্যতম রিজন, অর্থাৎ এই বিষয়গুলো যদি কারোর মুখে থাকে তাহলে তার ব্যাড ব্রেথ হবে না, দ্যাট ইজ আনকমন, অ্যান্ড যদি ব্যাড ব্রেথ হয় দ্যাট ইজ কমন। সো আমরা পেশেন্টকে মুখ ওপেন করতে বললে অ্যান্ড আমরা আমাদের ইন্ট্রাওরাল ক্যামেরা দিয়ে যখন পেশেন্টের ফুল পিকচারটা দেখি, ফুল পিকচারের একটা সিনারিওটা দেখি, তখনই বলে দিতে পারি যে আসলে কী কেস। বাংলাদেশে ম্যাক্সিমাম এই কেস, ট্রাস্ট মি, অন্যান্য আদার্স কজের কারণে খুব কমই হয়। সো ওরাল হাইজিন ভালো না থাকার কারণে, আগেই বলেছি। এখন কী করতে হবে? এখন এই টাইপের পেশেন্টকে, এনাকে যদি বলি যে আপনি বাসায় যেয়ে অনেক বেশি ব্রাশ করেন তাহলে আপনার এগুলো চলে যাবে, এটা কখনো যাবে না, ওকে? সো আপনারা যদি বলেন যে ম্যাডাম আমি তো প্রতিদিনই ব্রাশ করছি তাহলে এরকম আমার কেন হচ্ছে, তাহলে প্রপার ওয়েতে ব্রাশিংটা হচ্ছে না। ব্রাশিং নিয়ে আমাদের এই চ্যানেলেই অন্য একটা এপিসোডে হয়তো আমি কোনো এক সময় এটা বলেছি, সো ওই ভিডিওটাও আপনারা চেক করে দেখতে পারেন। সো এইখানে যে ব্রাশিং দিয়ে হবে তা না, সো এখানে আপনাকে ডেন্টাল ক্লিনিকে আসতে হবে, এগুলো এই যে ব্যাকটেরিয়া মেড এই প্ল্যাকগুলোকে রিমুভ করতে হবে। অর্থাৎ খুব সিম্পল, যে আপনার ব্যাড ব্রেথ হচ্ছে, আপনার ওরাল হাইজিন খারাপ, সো আপনাকে কী করতে হবে, ডেন্টাল ক্লিনিকে আসতে হবে অ্যান্ড প্রপার একটা ডিপ ক্লিনিং নিয়ে মেডিসিন নিতে হবে। অ্যান্ড ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট, ব্রাশিংয়ের সাথে অবশ্যই টাংটাকে অ্যান্ড ওরাল হাইজিনকে ক্লিন রাখতে হবে, অ্যান্ড ফুল মাউথকে আমাদেরকে যেটা করতে হবে, মাউথ ওয়াশ ইউজ করতে হবে টু টাইমস। আমি সবসময় যেটা বলি, টু টাইমস ব্রাশ করতে হবে, সেটা হচ্ছে বিফোর গোয়িং বেড, আফটার ব্রেকফাস্ট, ফ্লস করতে হবে। কোনোভাবেই দাঁতের চিত্র বা মুখের চিত্র এমন হওয়া কিন্তু চলবে না। এটা ফার্স্ট পর্যায়ে শুধু ব্যাড ব্রেথ হিসাবে আপনার কাছে ধরা দিচ্ছে, আস্তে আস্তে এটা গোয়িং টু বি ভেরি ক্রিটিক্যাল, ওকে? সো ব্যাড ব্রেথে যারা ভুগছেন, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বিভিন্ন ডাক্তারের কাছে না ঘুরে ঘুরে অবশ্যই একদিন নিয়ারেস্ট ডেন্টিস্টকে দেখাবেন। উনি আইডেন্টিফাই করে আপনার প্ল্যাক ক্যালকুলাসের লেভেল বুঝে আপনাকে ট্রিটমেন্ট প্ল্যান দেবে। অনেক সময় স্কেলিং পলিশিংয়ে হয়ে যায়, অনেক সময় ডিপ কিউরেটাইজ লাগে, ডিপ ক্লিনিং লাগে, অ্যান্ড টাং ক্লিনিংয়ের প্রসিডিওরটাও শিখিয়ে দেয়, অ্যান্ড ওভারঅল মাউথ আপনাকে চেক করে আপনাকে ফুল একটা কমপ্লিট সলিউশন দিতে পারবে। সো ব্যাড ব্রেথ নিয়ে যারা এতদিন লুকিয়েছিলেন, পালিয়েছিলেন, কথা বলতে চাচ্ছিলেন না, তারা নিশ্চয়ই এতক্ষণ সলিউশন পেয়েছেন যে ব্যাড ব্রেথের সমাধান রয়েছে, অ্যান্ড দ্যাট ইজ পারমানেন্ট। এটা পারমানেন্টভাবে সলিউশন করা পসিবল, অ্যান্ড একজন ডেন্টিস্ট, একজন প্রপার ডেন্টিস্টই আপনাকে এই ব্যাপারে সলিউশন দিতে পারবে। সো অফকোর্স আসুন আমরা সবাই দাঁতের ব্যাপারে যত্নশীল হয়ে দাঁতের বিষয়গুলো সম্পর্কে জানি, টেক কেয়ার করি, অ্যান্ড এইভাবেই ভালো থাকি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।